এটা হলো মোচা ভর্তার ফাইনাল লুক। আজ আমি আপনাদের সাথে মোচা ভর্তার রেসিপিটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। মোচা, কলার মোচাটাকে অনেকে অনেক নামে ডাকে, কিন্তু আমাদের বগুড়া অঞ্চলে এটাকে মোচা বলে। আজকের রেসিপি মোচা ভর্তা, চলুন দেখি করি। প্রথমে কড়াইটাকে আমি একটু গরম করে নিয়েছি, তারপর এখানে একটুখানি সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে একটু কালাজিরা ফোড়ন দিয়েছি। কালাজিরা ফোড়ন দেওয়ার পর যে মাছটা দিয়ে আমি এই ভর্তাটা করব, সেই মাছটাতে এখানে একটুখানি ভেজে নিব। অল্প একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে মাছটা আমি এখানে একটুখানি চেপি চেপি ভেজে নিব। এই ভর্তাটা যে কোনো মাছ দিয়ে করে খাওয়া যায়, তবে পেটির মাছ নেওয়াটাই ভালো, পেটির মাছে কাঁটা কম থাকে। তো মাছটা এটা এপাশ ওপাশ একটু নরম করে নিব। এখন রোজার সময়, অনেক সময় সারাদিন রোজা রাখার পর রাত্রিতে ভাতটা খেতে একটু অসুবিধা হয়, এইরকম যদি মুখরোচক একটু ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তার জন্যেই আজকে এই মোচা ভর্তা করা। মোচা ভর্তাটা শরীরের পক্ষে খুবই ভালো, প্রচুর আয়রন থাকে। তো এখানে শুকনো মরিচও ইউজ করা যায়, তবে মোচা ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে করলেই বেশি স্বাদ লাগে। আপনি ইচ্ছা করলে কাঁচা মরিচের বদলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। এখানে কিছুটা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, বেশ কয়েকটা কাঁচা মরিচ, একটুখানি লবণ দিয়ে মাছের সাথে এটা আরেকটু আমি ভেজে নিব। এরকম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা মোচা, মোচা আমি পরিষ্কার করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। যেহেতু এটা সেদ্ধ মোচা, তাই শুধু এখানে আমি ভাজব, আর তার জন্যে মাছটা আগে আমি ভেজে নিয়েছি। পরিমাণ মতো মোচা এখানে দিয়ে দিব, জালটা মিডিয়াম থাকবে। মশলার সাথে মোচাটাকে এমনভাবে ভাজতে হবে যাতে মোচার উপর তেলটা উঠে যায়। এখানে সামান্য একটু আদা আর রসুন বাটা দিলাম। আদা আর রসুন বাটা এই ভর্তার টেস্টটাকে আরও বহুগুণ বেড়ে দেবে। ভর্তাটা আপনি শিলপাটায় বা ব্লান্ডারও করতে পারেন, কিন্তু মোচা ভর্তাটা শিলপাটায় করলে বেশি মিহি হয়, টেস্টি হয় এবং সব কিছু একসাথে ব্লান্ড করা যায়। চাইলে এটা আপনি ব্লান্ডারও করতে পারেন। আমার সব কিছু পেস্ট হয়ে গেছে, এখানে আমি আরেকটু কাঁচা সরিষার তেল দিলাম। দিয়ে সুন্দর করে মাছের সাথে পুরো ভর্তাটা আমি মেখে নিয়েছি, বাস তৈরি হয়ে গেল আজকে মজাদার ভর্তা রেসিপি। এই হলো মোচার ভর্তা, আশা করি ভালো লাগছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।